বন্দর নগরী চট্টগ্রাম ইপিজেড থানার আওতাধীন ইপিজেড রেলবিট সংলগ্নে গড়ে উঠেছে চট্টগ্রাম 11 আসনের এমপি লতিফের অনুদানে এমপিস টেকনিক্যাল ইনস্টিটিউট। 39 নং ওয়ার্ডের ইপিজেড রেলবিট এলাকার মোহাম্মদ আব্দুল লতিফ এমপির উদ্যোগে গরিব নিরীহ বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূরকরণের জন্য গড়ে তুলেছেন এমপিস টেকনিক্যাল ইনস্টিটিউট। যে কোনো সাধারণ জনগণ এমপিস টেকনিক্যাল ইনস্টিটিউট হইতে হাতে কলমে গার্মেন্টস টেকনিক্যাল কাজকর্ম প্রশিক্ষণের মাধ্যমে ইপিজেড এ দেশি বিদেশি গার্মেন্টসে চাকরির সুযোগ করে দেওয়াই মোহাম্মদ আব্দুল লতিফ এমপির প্রধান উদ্যোগ। এমপিএস টেকনিক্যাল ইনস্টিটিউট হতে প্রতি মাসে 50 থেকে 60 জন ছাত্রছাত্রীদের গার্মেন্টস বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে গার্মেন্টসে চাকরির সুযোগ এবং বেকারত্ব দূর, এমনকি মোহাম্মদ আব্দুল লতিফ এমপির ছাত্রছাত্রীদেরকে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে চাকরি প্রদান করা হচ্ছে। এমপি টেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা মিডিয়াকে বলেন, আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে সবাই উপকৃত যে চট্টগ্রাম 11 আসনের মোহাম্মদ আব্দুল লতিফ এমপি আমাদেরকে ফ্রি প্রশিক্ষণের মাধ্যমে গার্মেন্টসে চাকরির সুযোগ করে দিচ্ছেন। আমরা বাহিরে যদি কোনো টেকনিক্যাল প্রশিক্ষণ নিতাম তাহলে আমাদের বহু অর্থের প্রয়োজন হতো। এখন আমরা উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ নিতে পারবো। আপনার বাসা এখানেই? আপনার গ্রামের বাড়ি কোথায়? কুতুবদিয়া। এখানে আসছেন কি জন্য? কাজ করার জন্য। আচ্ছা, এই প্রশিক্ষণটা জানেন আপনি? এমপি লতিফ স্যার। মানে এই যে ট্রেনিংটা প্রশিক্ষণটা শেখেন কার মাধ্যমে বা কে প্রতিষ্ঠান করছে? আপনি কাজ ছেড়ে আপনার বেকারত্ব দূর করতে পারবেন? একটু জোরে বলেন। মোহাম্মদ তারগাজেস। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি পাশকালী। পাশকালী। এখানে চিটাগাং কতদিন থাকেন? এই প্রায় 6 মাস। 6 মাস। 6 মাসের ভিতরে আপনি কোনো কাজ বা আপনার আব্দুল লতিফের উদ্যোগে আমরা ওর নাম পাই শুনে স্মরণ করে এখানে কাজ করতে আসি। তাই এই কাজ করে আপনারা উপকৃত হতে পারবেন? জি। আপনারা এই কাজ করে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তাই আমাদের এখানে যে পাঠদান এবং শিক্ষাদান দেয়, উনি কেমন শিক্ষা এবং পাঠদান দিতেছে? উনি যা আমাদেরকে দিচ্ছেন এটা আমাদের লাভের জন্য, এটা আমাদের উন্নতমানের জন্য। যেন আপনি এখানে কী করেন? আমি এখানে যে যারা বেকার, যে বেকার দূরী করার জন্য স্যার যে একটা টেকনিক্যাল ইনস্টিটিউট আছে, এই প্রশিক্ষণ প্রদান করি। প্রশিক্ষণ প্রদান করেন? কতদিন থেকে প্রশিক্ষণ প্রদান করেন? প্রশিক্ষণ প্রদান করতেছি, স্যার যখন এটা উদ্বোধন করছে তখন থেকেই এটা প্রশিক্ষণ শুরু করছি। যে আমাদের প্রথম ব্যাচ শুরু হয়েছে এই মাসের 6 তারিখ থেকে। আপনার এই উদ্যোগ এবং এই প্রতিষ্ঠাতা কে? এই উদ্যোগের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 11 আসনের এমপি এম এ আব্দুল লতিফ স্যার। ওনার উদ্যোগে এই প্রতিষ্ঠানটা মানে চালু হয়েছে। এখান থেকে বেকার যুবক যুবতীরা যে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে গার্মেন্ট সেক্টরে নিজেদের স্বাবলম্বী করার জন্য, পাশাপাশি ওরা চাকরি করতে না চায় যে এখান থেকে যে প্রশিক্ষণগুলো নিয়ে তারা নিজেরা ঘরে বসে। লতিফ সাহেব যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ আসলে কতটা কাজে লাগবে? এটা আমার মতে পুরোপুরি কাজে লাগবে, 100% কাজে লাগবে। তারা কেউ বন্দর থানা থেকে মোহাম্মদ সোহাগ সর্দারের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।